ॐ ध्यायेतिहृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वरावरभयाकारं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थं भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि आज के श्री श्री मायेर कथा थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। আসলে এই ক্লাসটা আগামীকালও হবে, এরপর থেকে এটা অফলাইনে হবে। আমি কখনো ভাবিনি যে মায়ের কথা বলা হবে, খানিকটা প্রাণের দায়। মা তো সবসময় আমাদের রক্ষা করেন, সেই খানিকটা প্রাণের দায়। মায়ের কথা পড়েছিলাম গত মাসে আমাদের নাগেরবাজার শ্রী সারদা সঙ্ঘে, ওখানে একটি বাড়ি আছে স্নেহচ্ছায়া, যেখানে আমাদের একটা ক্লাস হয়েছিল। সেখানে স্বামী শান্তানন্দজির জীবনী, শান্তানন্দজির স্মৃতি কথা থেকে পড়া হয়েছিল মায়ের কথা, এবং সেইটি যখন পরবর্তীকালে রেকর্ডেড অবস্থায় আমাদের চ্যানেলে আসে, ওই আমাকে অনেকে মেসেজ করেন, ইমেইল করেন যে আমরা যদি শ্রী শ্রী মায়ের কথা ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি। কিন্তু যেহেতু আমাদের পাঁচটা বিষয় এমনিতেই আমরা পড়ছি, তাই শ্রী শ্রী মায়ের কথা আলাদা করে আলোচনা করার, কোনো একটি বিশেষ দিনে করার আমরা কোনো রকম সুযোগ পাচ্ছি না। তাই আজ এবং কাল আমরা পার্ষদ কথা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার বদলে এই শ্রী শ্রী মায়ের কথা আজ এবং কাল শুনবো, এবং এর পরবর্তীকালে এগুলো অফলাইন রেকর্ডিং হয়ে আমাদের চ্যানেলে যেরকম থাকে, আপনাদের কাছে সাবস্ক্রাইব করা থাকলে আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আমি মনে করি এটা মহা সৌভাগ্য যে এই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরুতে আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে পাঠ ও আলোচনা করতে পারছি। আমরা যে ধ্যান মন্ত্রটি দিয়ে শুরু করলাম সেটি নিয়ে আগে বলা দরকার। ভারী সুন্দর, চোখ বন্ধ করলে মায়ের একটা সম্পূর্ণ ছবি আমরা দেখতে পাই। বলছেন, ধ্যায়েত হৃদয়ম্বুজে দেবী তরুণারুণ বিগ্রহাম বরাভয়করাম শান্তম স্মিতোৎফুল্লমুখাম পূজাম। আমি ধ্যান করি, কোথায় ধ্যান করি, দেবীকে কোথায় ধ্যান করতে হয়? হৃদয়ম্বুজে, অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, অম্বুজ, অম্বুজে জলে জন্মা যা হচ্ছে পদ্মফুল। তাহলে কোন পদ্মফুলে তিনি বসে আছেন? যিনি আমার হৃৎপদ্মে বসে আছেন। ধ্যায়েত হৃদয়ম্বুজে দেবীন তরুণারুণ বিগ্রহম, তার গায়ের রঙটি কীরকম? বলছে তরুণ অরুণ বিগ্রহম, বিগ্রহের গায়ের রঙ কীরকম? না, সকালের যে প্রভাত সূর্য তার মতো। কেন দ্বিপ্রাহরিক সূর্য বিকেলের সূর্যের সাথে ফারাক কেন? তরুণ, দেখবেন আপনারা যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন, সকালের যে সূর্য জ্যোতির্ময় লাল রঙের, কিন্তু খুব সুদিন, তার চোখে লাগলেও খুব কষ্ট হয় না এবং মনকে ভীষণ রকমের শান্ত করা হয়। মায়ের গায়ের রং লাল বলছেন না, বলছেন মায়ের গায়ের রং সকালের শুভ্র জ্যোতির্ময় সূর্যের মতো জ্যোতির্ময়ী, এমন এক জ্যোতি যে মায়ের দিকে তাকালে মন ভালো হয়ে যায়। আপনারা দেখবেন মায়ের ছবির দিকে যদি আমরা খানিকক্ষণ তাকিয়ে থাকি আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। সেই ভালো হওয়া মন যে যেরকম দেখতে সেই রকম তরুণারুণ বিগ্রহম। এবার বলছেন কেমন না, বরাভয়করাম শান্তম স্মিতোৎফুল্ল মুখাম বুঝেন। দুটি হাত, একটিতে বর এবং একটিতে অভয় দিচ্ছেন। দেবী সবসময় এই দুহাত দিয়ে আমাদের আশীর্বাদ করেন। বর এবং অভয় মানে কি? অভয় দেন দেবী যে সবসময় আমরা সাধক যারা সাধনা করছি তাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় অভয়। আমরা ভীত হয়ে পড়ি যখন কোনো কাজ আরম্ভ করি, আমরা ভীত হয়ে পড়ি, আমাদের মনে হয় আমরা বোধহয় সেই কাজটা সম্পূর্ণরূপে
পালন করে উঠতে পারবো না। সেই কারণে দেবী সবসময় বলেন, দেখবেন মায়ের কথাতেও আছে, যখন তোমার কেউ থাকবে না সবসময় জানবে তোমার একজন মা আছেন। এটা যে কত বড় অভয়কারী কথা, আমরা যাদের এই বিপদে আমরা না পড়ি তারা আমরা বুঝতে পারি না। জগতে সবাই যখন ছেড়ে চলে যায়, মায়ের কৃপা মায়ের ভালোবাসা কখনো আমাদের কোনো অবস্থায় ছেড়ে যায় না। ওই কারণে কালী দুর্গা যেখানেই যা করুন তার দুটি হাত সবসময় আমাদের দিকে আছে, একটি হচ্ছে অভয় মুদ্রা এবং একটি হচ্ছে বড় মুদ্রা। অভয়ে, মায়ের অভয় পেয়ে যখন আমরা এগিয়ে যাই তখন আমাদের জীবনে অনেক লাভ হয়, আমরা জীবনটিকে নতুন করে সাজাতে পারি। এই সাজানোটা হচ্ছে বরদান করেন দেবী আমাদের জীবনে। তাই বলছেন মা বসে আছেন তার দুটি হাতে দুটি মুদ্রা, একটি বর এবং অভয়, বরাভয়, বরাভয় করাম। অনেকে বরাভয় করাম বল উচ্চারণ করেন, তা নয়, কিন্তু বরাভয় করাম, বর এবং অভয় দুটি আছে। শান্তম, শান্ত শব্দের অর্থ আমরা অনেকেই শান্ত, কিন্তু মায়ের শান্তভাবের স্পেশালিটি কী? কারুর কারুর দেখবেন শান্তভাব দেখলে মন ভীষণ রকম ভালো হয়ে যায়, মানে তাকে দেখলে আমাদের যে শান্তভাবটা, বিশেষ করে আমি তো আমার ক্ষেত্রে বলতে পারি, খানিকটা আরোপ হয়ে যায় যখন আমি শান্ত চুপটা, এত বেশি টকেটিভ যখন আমি শান্ত হয়ে যাই খানিকটা আরোপ করতে হয়, কিন্তু সেটা মায়ের স্বভাবত, তিনি সব কিছু কাজ করছেন সব কিছুর মধ্যে আছেন কিন্তু কখনো তিনি বাংময় হচ্ছেন না, কোনো অবস্থাতেই তিনি নিজেকে ভোকাল, নিজেকে প্রকাশ করছেন না, তিনি যেন লুকিয়ে রেখেছেন, এইটি শান্ত অবস্থায় বোঝাচ্ছেন। এবার মুখখানা কেমন? স্মিতোৎফুল্ল মুখাম্বুজম, মুখ অম্বুজ, অম্বুজ শব্দের আগে অর্থ বলেছি, অম্বু মানে হচ্ছে জল, অম্বুতে জন্মায় যেটা পদ্ম, মুখপদ্মটি কেমন না স্মিতোৎফুল্ল, দুটো রকম উৎফুল্ল, কিন্তু সেটার ভিতরে একটা যেন একটা স্মিত ভাব রয়েছে, মা হাসছেন, মায়ের ছবি আমরা দেখি আমাদের দেখে মন আনন্দ হয়, মা হাসছেন কিন্তু এই হাসির ভেতরে উচ্চকিত ভাব নেই, যে ভাবটি দেখলে নিজের মন ভালো হয়ে যায়, যে হাসিটা দেখলে নিজের মন ভালো হয়ে যায়। স্থলপদ্ম প্রতিকাশ পাদাম্ভোজ সুশোভনম, তার পা শ্রীপাদপদ্ম কীরকম রঙে ছিল? স্থলপদ্মের মতো রং। স্থলপদ্মের দুটি রূপ আছে, একটা আছে গোলাপি রঙের, এমনকি সাদা স্থলপদ্ম আপনি যদি খানিকক্ষণ রেখে দেন সেটাও গোলাপিতে রূপান্তরিত হয়। দিনের শেষে আপনারা দেখবেন যে স্থলপদ্ম গোলাপি রূপ, গোলাপি আকার ধারণ করেছেন, তার রঙটি গোলাপি হয়ে যায়। মায়ের পায়ের পায়ের তলাটা একেবারে সেই স্থলপদ্মের মতো ছিল, বর্ণনা আছে আমাদের হরিপ্রেম মহারাজ সেই ইয়ে করছেন, তার বর্ণনাতে আছেন যে টুকটুকে পায়ের পায়ের মায়ের পায়ের তলা হচ্ছে টুকটুকে লাল। আরও খুব ভালো করে বর্ণনা আছে এটা সরজুবালা দেবী এবং সরলাবালা সরলা দেবী, পরবর্তীকালে ব্রাজিকা ভারতী প্রাণামাতাজি, তার স্মৃতি কথায় আছে, মাকে যখন তারা পায়ে মাখাতেন, তেল মাখাতেন বা পা টিপতেন, তখন মায়ের সেই বাতের জন্য তেল মাখাতে হতো, তখন তারা বর্ণনা করেছেন পায়ের তলাটা ঈষৎ রক্তাভ, লাল মতো তার ইয়েটা। তাই বলছেন স্থলপদ্ম প্রতিকাশ পাদাম্বুজ সুশোভনাম, সেটি অত্যন্ত সুন্দর, তাই বলছেন সুশোভনাম। শুক্লাম্বরধরাম ধীরাম লজ্জাপট বিভূষিতম, গায়ে যে কাপড়টি পরে আছেন সেটি শ্বেত সাদা রঙের। শুক্লাম্বর, অম্বর শব্দ এটি ব্যবহার করছেন কেন? যেন জগতের জগতে যেমন আকাশ আমাদেরকে আবৃত করে রাখেন, মা যেন সেই জগন্মাতাকে, এই সাদা কাপড় জগন্মাতাকে আবৃত করে রেখেছেন। ধীরাম, ধীরাম আর ওই যে আগের যে শান্তম দুটো প্রায় সমার্থক, তার ভেতরে মানে গতি আছে কিন্তু সেই তার যে শান্ত ভাবটি এটা আমাদের জীবনকে খুব প্রভাবিত করে। লজ্জাপট বিভূষিতম, মায়ের মুখখানি লজ্জার দ্বারা আবৃত, তার ভেতরের যে লজ্জা সেটি প্রকাশিত হয়ে আছে। লজ্জাপট বিভূষিতম প্রসন্নাম ধর্ম কামার্থ, মা কীরকম না তিনি সদা প্রসন্না, তাকে দেখলে মনে হবে তিনি আমার প্রতি যেন তিনি প্রসন্ন হয়ে আছেন। প্রসন্নাম ধর্ম কামার্থ মোক্ষদাম বিশ্বমঙ্গলাম, দেবী আমাদের চতুর্বর্গ ফল দেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, দেখুন চারটি জিনিস দিয়েছে, ধর্ম কামার্থ মোক্ষদাম। ধর্ম কি করে না? ধর্ম আমাদের যা ধরে রাখে, যে গুণ আমাদের ধরে রাখে,
যে গুণে আমরা মানুষ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারি। ধর্ম, কাম, অর্থ। কাম শব্দের অর্থ হচ্ছে কাম্য বস্তু যিনি দান করেন। কাম্য বস্তু যে সবসময় খারাপ হবে তা নয়, আমি ভালো মানুষ হতে চাই, আমার ভালো হওয়ার ইচ্ছা, এই যে কামনা। আবার আমার আমার এবছর পুজোয় কাতান বেনারসি চাই, এই চাই, তাই চাই। এবার যেমন আমরা কালী পুজোর সময় আমাদের মনে হয়েছিল একটা আনকমন কালারের কাপড় মাকে পরানো হবে, আমাদের সব সাধুদের মনে হয়েছিল। তারপরে যিনি দান যিনি কাপড়টা দিলেন, সেই কাপড়ের বাক্সটা খুলে আমরা হতবাক হয়ে গেলাম, যে রঙের কাপড় কোনো দিন আমরা মাকে পরেন, এটা কুচকুচে কালো রঙের কাপড় এসেছে, কালো রঙের একটি বেনারসি এসেছে যেটি কালী পুজোর দিন মাকে পরানো হবে। ওই কারণে মায়ের কাছে খুব সাবধানে চাইতে হয়। তাই বলছেন না, ধর্ম, কাম, অর্থ। অর্থ অর্থাৎ সম্পদ হতে পারে, অথবা চরিত্র সম্পদে আমাদের পূর্ণ করেন। এবং এই সবগুলো আমাদের কোন দিকে নিয়ে যায়, কোন দিকে এগিয়ে নেয়, সেটা হচ্ছে মোক্ষ, আমাদের মুক্তির পথে নিয়ে যায়, সংসার বন্ধনের বাইরে নিয়ে যায়। তাই বলছেন, প্রসন্নাম ধর্ম কামার্থ মোক্ষদাম বিশ্বমঙ্গলাম। তিনি আমাদের যাই দিন, ধর্ম দিন, তার কারণে আমার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যাই হোক না কেন, সেটি সবসময় মঙ্গলকারী, আমার জীবনকে মঙ্গল দান করবে। এরপরে বলছেন কেমনভাবে তিনি বসে আছেন, স্বনাথ বাম ভাগস্তম, নিজের স্বামীর বাম দিকে তিনি বসে আছেন। স্বনাথ, নিজের স্বামীর বাম দিকে তিনি বসে আছেন। কেন বসে আছেন? ভক্ত অনুগ্রহকারিণীম, ভক্তানুগ্রহকারিণীম, ভক্তদের কল্যাণ করার জন্য তিনি বসে আছেন, আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গল হবে এই ভেবে তিনি বসে আছেন। তাই বলছেন ভক্তানুগ্রহকারিণীম। এই মন্ত্রটি শেষ হচ্ছে একটি মন্ত্র দিয়ে, সেটি এরকমভাবে বলছেন, ওং ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। দুটি বীজ ব্যবহার করা হচ্ছে, একটি হচ্ছে ওইং, আরেকটা হচ্ছে হ্রিং। ওইং হচ্ছে গুরু বীজ। গুরু বীজ কি করে না, যিনি আমাকে অন্ধকার থেকে, যার যার ব্যবহারের ফলে আমার অন্ধকার হৃদয় আলোকিত হয়। আর ঋণ বীজ হচ্ছে শক্তি বীজ, যেটি আমাকে ক্রিয়াশীল করতে সাহায্য করে। তাই মা শারদার ঠাকুরের যেমন শুধু ওং ঐং গুরু বীজই ব্যবহার করা হয়, কিন্তু মায়ের ক্ষেত্রে ওং ঐং ঋণ এই দুটি বীজ ব্যবহার করা হয়। সর্বদেব দেবী স্বরূপিণ্যৈ, তিনি সব সব দেবদেবীর স্বরূপিণী, সেই শ্রী সারদা দেব, সর্বদেব দেবী স্বরূপিণী শ্রী সারদা দেবীকে প্রণাম করি। ভারী সুন্দরী ধ্যান মন্ত্র, ওম ধ্যায়ে হৃদয়ম্বুজে দেবীন তরুণারুণ বিগ্রহাম বরাভয়করম শান্তম স্মিতোৎফুল্ল মুখাম্বুজম স্থলপদ্মা প্রতীকাশ পাদাম্বুজ সুশোভনাম শুক্লাম্বরধরাম ধীরাম লজ্জাপট বিভূষিতাম প্রসন্নাম ধর্ম কামার্থ মোক্ষদাম বিশ্বমঙ্গলাম স্বনাথ বাম ভাগস্থম ভক্তানুগ্রহকারিণীম ওম ঐ ম্রীম সর্বদেবদেবী স্বরূপিণ্যৈ শ্রী সারদা দেব্যৈ নমঃ। এই ধ্যান এই প্রণাম মন্ত্রটি বা ধ্যান মন্ত্রটি আমরা ব্যবহার করি শ্রী শ্রী মায়ের যে অষ্টোত্তর শতনাম যে গান হয়, সেই গানটি গাইবার আগে এটি ব্যবহার করা হয়। কেন শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থটিকে আমরা পাঠের বিষয় হিসেবে গ্রহণ করলাম, সেটা বলতে গেলে আমরা এই প্রকাশকের নিবেদন, এটি পড়লে আমরা বুঝতে পারব। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে উপস্থিত থেকে তার মুখনিঃসৃত অমৃতময়ী বাণী উপদেশ শ্রবণ করার মহা সৌভাগ্য অর্জন করে যারা ধন্য হয়েছিলেন, তাদের মধ্যেই তাঁর কয়েকজন সন্ন্যাসী ও গৃহী সন্তান সেগুলি লিপিবদ্ধ করে রাখতেন। কয়েকজনের বিবরণী উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রী মায়ের আশ্রিত সন্ন্যাসী শিষ্য স্বামী অরূপানন্দজি শ্রী শ্রী মায়ের দুর্লভ সান্নিধ্যে দীর্ঘকাল বাস করার সৌভাগ্য লাভ করেছিলেন। তাঁরই আন্তরিক প্রয়াসে ও উৎসাহে শ্রী শ্রী মায়ের কথা সংগৃহীত হয়েছিল, তজ্জন্য আমরা সকলেই তাঁর নিকট অশেষ ঋণী। তদানীন্তন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় উক্ত পত্রিকার 1331 সালের বৈশাখ সংখ্যায় শ্রী শ্রী মায়ের জীবনী সংক্ষেপে আলোচনা করেছিলেন। উক্ত জীবনীটি গ্রন্থে সন্নিবিষ্ট করার জন্য তার অনুমতি লাভ করে আমরা তাঁর নিকট কৃতজ্ঞ।
ইতিপূর্বে শ্রী শ্রীমায়ের কথাসমূহ শ্রী শ্রীমায়ের কথা প্রথম ও দ্বিতীয় ভাগে এবং প্রথম ভাগের চতুর্দশ সংস্করণ ও দ্বিতীয় ভাগের দশম সংস্করণ পর্যন্ত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়। প্রথম ভাগে শ্রীমতী সরলাবলী সরলাবালা দাসী, সরলাবালা দাসী মানে সরলাবালা সরকার, আমরা পূর্বের এটা সরলাবালা দাসী লিখিত পরিচয় ও রামানন্দ চট্টোপাধ্যায় কর্তৃক প্রবাসী পত্রিকায় আলোচিত সারদামণি দেবী এবং প্রথম ভাগের চতুর্দশ সংস্করণে শ্রী শ্রীমায়ের কথা লেখক লেখিকাদের নামসহ বিবরণীতে যথাসম্ভব সংগৃহীত হয়ে প্রকাশিত হয়েছিল। শ্রী শ্রীমায়ের কৃপায় তার অদ্ভুত অভূতপূর্ব মহিমাময় জীবন ও বাণীর প্রতি দেশে ও বিদেশের অগণিত ভক্তচিত্তের আকর্ষণ ক্রমবর্ধিত হয়েছিল। তাদের মনোবাঞ্ছা পূরণার্থে ও সুবিধার্থে গ্রন্থের দুটি পৃথক ভাগ একত্রিত করে এখন একটি গ্রন্থে প্রকাশিত হলো। আশা করি শ্রী শ্রীমায়ের অনুরাগী ভক্ত ও পাঠকবৃন্দ এই গ্রন্থ পাঠ করে উপকৃত হবেন। মায়ের শরীর চলে যাবার ঠিক 7 বছরের মধ্যে এই গ্রন্থটি প্রকাশিত হয় 1927 সালে। এই গ্রন্থটি অরূপানন্দজির ব্যক্তিগত উদ্যোগে হয়, কিন্তু দুজন এই গ্রন্থটি দেখে গেছিলেন, একজন হলেন স্বামী সারদানন্দজি এবং আরেকটি হলেন স্বামী শুদ্ধানন্দজি। এই স্মৃতিকথাগুলিকে একসঙ্গে একত্রিত করেন অরূপানন্দজি এবং প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে, মায়ের শরীর চলে যাবার পর প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে শুদ্ধানন্দজি এবং সারদানন্দজি এই গ্রন্থে যে কটা স্মৃতিকথা আছে সেগুলি একটি একটি করে শোনেন। তারা অ্যাপ্রুভ করার পরে, তাদের অনুমোদন পাওয়ার পরে এটি এই স্মৃতিগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে। এই স্মৃতিগ্রন্থে দুটি দীর্ঘ স্মৃতিকথা আছে, একটি হল সরোজ দেবী এবং অপরটি হচ্ছেন স্বামী অরূপানন্দ। দুটি দুরকম স্মৃতিকথা। একটি স্মৃতিকথার মধ্যে দিয়ে মাকে ব্যক্তিগতভাবে আমরা দেখতে পাই, কেমন ছিলেন। আমি বলেছি এর আগে যে যতক্ষণ না পর্যন্ত আমরা অবতার পুরুষদের সঙ্গে ঘর করতে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের আদর্শ পুরুষের সঙ্গে নিত্য সংযোগ স্থাপন না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের উপদেশ আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে না, করা সম্ভব নয়। আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মানুষের অ্যাবস্ট্রাক্ট কথা শুনে আমরা কিছুতেই এগোতে পারি না, আমাদের তার সঙ্গে একটা মানসিক সম্পর্ক থাকার দরকার। সেই কারণেই বোধহয় শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে দিয়ে এই কথামৃত লিখিয়েছিলেন। কথামৃত যত আমরা পড়ি তত মনে হয় যেন আমরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গ করছি, তার দিব্য লীলার আমরা সঙ্গী হয়ে আছি। স্বামীজির শিষ্য লিখেছিলেন স্বামী শিষ্য সংবাদ, যেখানে ব্যক্তি স্বামী বিবেকানন্দকে আমরা দেখি, যে স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয়ী নন, এরকম বুকে হাত দিয়ে দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই বলছেন না, যে স্বামীজি গরিবের দুঃখে কাঁদছেন, যে স্বামীজি অন্যের দেওয়া অপমানকে হজম করে নিচ্ছেন, আবার যে স্বামীজি নিজের শিষ্যের স্তরে নেমে এসে, আপনারা দেখবেন ওখানে একটি দৃশ্য আছে যখন আমরা স্বামী শিষ্য সংবাদ করব সেটাই আমরা আসব, যে আউটরম ঘাটে শিষ্য দেখলেন যে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন আর ডেকের ওপর হাঁটছেন, তিনি ওই ভেসেলের জন্য দাঁড়িয়ে আছেন, আর ঘটি গরম মানে সেই ছোলা টোলা এগুলো, সেগুলো ভেতরে একটা আগুন দেওয়া থাকে, সেইটাতে ছোলাগুলো গরম হয়ে থাকে, তারপরে একটা পাত্রের মধ্যে নানা রকম মশলা টশলা দিয়ে তৈরি হয়, এখনও পাওয়া যায় ঘটি গরম। সেই স্বামী বিবেকানন্দ সেই হাতে কাগজের মোড়কের মধ্যে সেই ঘটি গরম খাচ্ছেন, আর শিষ্যকে দেখা মাত্র বলছে নে নে খা খা বেশ বানিয়েছে, বলে শিষ্যকে খেতে দিলেন। শুধু তাই না, শিষ্যের ইঁটো আবার যে খাবারটা সেটাও খাচ্ছেন। এই যে বিশ্ববিজয়ী বিবেকানন্দ আমার স্তরে নেমে এসে আমার মতো হয়ে আমার সঙ্গে সংযোগ স্থাপন করছেন, এই ছবিটা যদি আমরা দেখতে না পেতাম তাহলে আমি কিন্তু কিছুতেই বিবেকানন্দের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারতাম না। কিংবা সেই সাঁওতালদের যাদেরকে তিনি কেষ্টা তাদের তিনি খাওয়াচ্ছেন, তারা বললেন তোরা তো বাবা সন্ন্যাসী, তোদের হাতে নুন খাওয়া যাবে না, তাই নুন ছাড়া সব খাবার, লুচিতে লবণ দেওয়া হলো না, আর দই মিষ্টি সব ভালো ভালো খাবার নিয়ে আসা হলো, কেষ্টা আর তার দলেরা খাচ্ছে আর বলছে হ্যারে স্বামীবাব এমন খাবার তুই কোথা থেকে নিয়ে দি, কোথা থেকে জোগাড় করলি। স্বামীজি অঝরে কাঁদছেন আর বলছেন, সেই দুঃখী মানুষদের কথাগুলি বলছেন। এই যে এইগুলো যখন আমরা পড়ি তখন এই ঘটনাগুলির সঙ্গে আমাদের হৃদয়ের একটা যোগ স্থাপন হয়ে যায়। ঠিক সেই রকম সরোজবালা দেবীর যে স্মৃতিকথা মায়ের কথায় সন্নিবিষ্ট হয়েছে,
সেইখানে আমরা মায়ের সঙ্গে যেন সম্পর্ক করতে পারি। দেখবেন একটা সুন্দর যে ছবিটা আমার সবসময় ভালো লাগে, দুটো ছবি ভালো লাগে, একটি আমরা বলবো কিন্তু একটির উল্লেখ আমি এখন করি। সেটা হচ্ছে সরোজ্জুবালা দেবী একদিন ঘরের ভেতর ঢুকে পড়েছিলেন কি একটা কাজে, আর মা বুঝতে পারেননি যে সরোজী দেবী আছেন। মা তিনি সরোজী দেবী লক্ষ্য করলেন, মা গিয়ে ঠাকুরের সামনে গিয়ে বললেন, চলো ঠাকুর খাবার দেওয়া আছে খাবে, চলো চলো গোপাল চলো বলে তিনি হাঁটতে যেই শুরু করছেন সঙ্গে সঙ্গে চোখাচুকি হয়ে গেছে সরোজী দেবীর সঙ্গে। হেসে বলছেন, হাতে পঞ্চপাত্র নিয়ে যাচ্ছেন, বলছেন এই খাবার দেওয়া আছে তাই সকলকে খাবার দিতে খাবার খেতে ডাকছি। সরোজুবাল্লা দেবী লক্ষ্য করলেন মা সেই নববধূরা যেরকম সেই নতুন বিয়ে হওয়া বউ এসে খুব খুব একটা ভালোবাসার সঙ্গে একটা লজ্জার সঙ্গে এসে তার স্বামীকে বলেন, ঠিক যেন মা সেরকম হয়েছেন। শুধু এইখানেই শেষ হলো না, মায়ের কথা মায়ের আবাহনের এমন একটা শক্তি, মা যখন হেঁটে চলে যাচ্ছেন রান্নাঘরের দিকে তার মনে হতে থাকলো যেন ঠাকুর এবং গোপাল তারাও যেন মায়ের পেছন পেছন চলেছে। এই যে তার দেখা এবং তার যে অভিজ্ঞতার কথাগুলো আমরা এর মধ্যে পাই, এগুলো যত আমরা আত্মীকরণ করতে পারবো, এগুলো যত আমরা চিন্তা করতে পারবো, দেখবেন আমাদের জীবনের একটা অদ্ভুত রকমের বদল হয়েছে। তাই এইটি এই এনার স্মৃতিটি পড়া দরকার, প্রত্যেকটি স্মৃতি খুব দামি। মায়ের জীবনের স্পেশালিটি যদি দেখেন, মা কিন্তু খুব বড় বড় কথা কিছু বলেননি। স্বামীজির যদি স্মৃতিকথা দেখেন, প্রতি শব্দে প্রতি লাইনে এমন বোম্বাস্টিক সব আইডিয়া দেওয়া আছে, কখনো কখনো মনে হয় যে এগুলো পড়বার যোগ্যতা আমাদের আছে, পালন তো অনেক পরের কথা। মা কিন্তু মায়ের স্পেশালিটি হচ্ছে মা একবারে আমাদের স্তরে নেমে এসেন, আমাদের মতো করে আমাদেরকে আত্মোন্নয়ন করছেন, কোনো জায়গায় সামান্যতম নিজেকে প্রকাশ করছেন না। তিনি যে আদ্যাশক্তি মহামায়া এটি যেন কোথাও প্রকাশ করছেন না। নলিনী দিদি আছেন আর রাধুদি, নলিনী দিদিতে একেবারে সাপে নেউলে সম্পর্ক। রাধুদির বাড়িতে এই যাচ্ছে, তত্ত্ব যাচ্ছে, মা নলিনীদিকে বলছেন, হ্যাঁ রে নলিনী দেখ দেখি সব ঠিকঠাক হয়েছে কি না। নলিনী বললে, না পিসিমা ঠিক হয়নি। রাধু সেটা তো একটা পাগল, তাই বলে কি তোমার ছোট নজর করলে হয় বলে আরও চারটে জীবন জিনিসপত্র তিনি তার সঙ্গে যুক্ত করে দিলেন। ভেবে দেখুন খরচ হচ্ছে কার, শ্রী শ্রীমায়ের, যাচ্ছে কার কাছ থেকে, শ্রী শ্রীমার কাছ থেকে, কিন্তু নিজেকে তিনি সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন। নলিনী দিদিকে এমনভাবে ইম্পর্টেন্স দিলেন যে নলিনী দিদি যেন সব কিছুর আয়োজন করছেন। এই যে ভাবটা, এইগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে আনতে পারি, দেখবেন আমাদের জীবনের অনেক সমস্যা মিটে যায়। আমরা অন্যকে প্রাধান্য দিতে কিছুতেই চাই না, হ্যাঁ আমার সংসার কেন আমি অন্যকে বাধা দিতে দেব। মায়ের জীবনী এই সরোজুদেবীর যে স্মৃতিকথা আছে এটা অসাধারণ। অরূপানন্দ যে স্মৃতিকথা যেটা স্পেশালিটি সেটা হচ্ছে জ্ঞানময়ী মাকে আমরা দেখতে পাই, মায়ের কাছ থেকে তিনি শুনছেন জটিলতম শাস্ত্রের কথা অরূপানন্দজি বলছেন এবং মা সেটিকে খুব সহজ সরলভাবে ব্যাখ্যা করছেন। যার একটি আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হচ্ছে না যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়, এটা আমি বহুবার বলে থাকি, মায়ের মতো এত সহজ সরল করে কেউ উদাহরণ দেননি। মা বলেছেন ব্রহ্মজ্ঞান হলে আর কি হয়, দুটো চোখ দুটো কান বেশি হয় তা নয়, সে দেখে আমার মাঝেও যিনি, দুলে বাগদির মাঝখানেও তিনি। একেবারে অদ্বৈত বেদান্তের একেবারে চরমতম কথা খুব সহজ করে বলা, আমার ভেতরে যে আলোটা জ্বলছে জগতে সবার ভেতরে সে আলোটা জ্বলছে, আমার আর জগতের ভেতরে আর কোনো দ্বিতীয় সত্তা নেই, আমি এবং জগৎ একীভূত হয়ে গেছি, যেটা অদ্বৈত বেদান্তের একেবারে চরমতম কথা। ঠিক এইরকম ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বলা আছে এই গ্রন্থটা, এই কারণে আমাদের কাছে খুব আকর্ষণীয়। যেমন আমরা আগের দিন যে যে স্মৃতিকথাটা পড়ার জন্য আজকে এই ক্লাসটি শুরু করতে হলো, সেই স্মৃতিকথার এক জায়গায় আছে শান্তানন্দজি জিজ্ঞেস করছেন কেমন করে থাকব। আমাদের দেখবেন সবার একটা ধারণা থাকে যে একটা আধ্যাত্মিক জীবন যাপন করা মানে একটা আমার একটা কিছু অন্যরকম জীবন যাপন করতে হবে, যেমন সাধারণ পাঁচটা মানুষ যেরকম করেন সেরকম করলে হবে না। আমার মনে আছে আমার যেদিন মন্ত্র দীক্ষা হলো তখন আমি কলেজে পড়ি, আমি তো মর্নিং কলেজে ছিলাম, আমার খুব প্রিয় বন্ধুকে ফিসফিস করে বললাম কালকে বুঝলি কলেজে আসবো না, কালকে আমার দীক্ষা হবে। তারপর সেদিনকে এলুম না কলেজে, তারপরের দিন 20 এপ্রিল যেদিন গিয়ে পৌঁছলুম কলেজে সকালবেলা, কোনো অবাক বিষয় আমার কাছে তাকিয়ে আছে, হ্যাঁ রে তোর মাথা কামালো না, গেরুয়া কাপড় পরিয়ে দিল না, না সেরকম তো হয় না, দীক্ষা মানে সেরকম নয় মন্ত্র দীক্ষা। আমাদের সবসময় আইডিয়া একটা
আউটওয়ার্ডলি একটা কিছু বদল যদি না করতে পারি, তাহলে কিছুতেই আমি যে একটা আধ্যাত্মিক জীবনযাপন করতে চলেছি সেটা যেন কাউকে আমরা বোঝাতে পারি না। সেইটি মা খুব সুন্দর করে বলছেন যে যেমন ছিলে তেমনি থাকবে, শুধু ভেতরের মানুষটার বদল করতে হবে। এইরকম ছোট্ট ছোট্ট স্মৃতিকথা এখানে আমরা উল্লেখ করেছি, দুটো স্মৃতিকথার কথা, দুটো জীবনীর কথা। একটা হচ্ছে সরলাবালা দাসী এবং অপরটি যেটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায়। দুটি স্মৃতিকথা আছে, কিন্তু আমরা এই স্মৃতিকথাগুলো পড়ব, এই জীবনীগুলো পড়ব না। কেন পড়ব না? এগুলিকে ছাড়াও একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে স্বামী গম্ভীরানন্দজী মাঝে শ্রীমা সারদা দেবী। সেটি এত বেশি পরিপূর্ণ, তাই এই স্মৃতিক এই জীবনীগুলো আমরা পড়ব না। কিন্তু সরলাবালা দেবী, যিনি সরলাবালা সরকার, যিনি নির্ঝরিণী সরকারের মা ছিলেন, আপনারা অনেকেই জানেন, এই আমাদের আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর যিনি সম্পাদক ছিলেন একসময় অশোক কুমার সরকার, এখন যিনি অভীক সরকার আছেন, অভীক সরকারের মা অশোক কুমার সরকারের স্ত্রী ছিলেন নির্ঝরিণী সরকার, এবং তার মা, সেই নির্ঝরিণী সরকারের মা ছিলেন সরলাবালা সরকার। নির্ঝরিণী সরকার ভগিনী নিবেদিতার ছাত্রী ছিলেন, সিস্টার নিবেদিতার স্কুলের ছাত্রী ছিলেন, এবং ভগিনী নিবেদিতার সঙ্গে তিনি শ্রী শ্রী মায়ের কাছে প্রথম যান, এবং কন্যার কল্যাণে সরলাবালা সরকার শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করবার সুযোগ পান। ওইটুকু অংশ যেটি সরলাবালা সরকার লিখছেন, মাকে কেমন তার মনে হয়েছিল যখন তিনি দেখেননি, মা সম্বন্ধে শুনে তার কীরকম আকুতি হয়েছিল এবং তাকে দর্শন করলেন, এই আকুতি কীরকমভাবে তাকে মায়ের কাছে নিয়ে গেলেন, ওই একটি প্যারা আমরা ওই স্মৃতিকথা থেকে পড়ে আমরা সরজুদেবীর স্মৃতিতে চলে যাব। এখানে সরলাবালা সরকার লিখছেন, শ্রী শ্রী মার স্বভাব ভাষার তুলি দিয়া আঁকিতে পারি এমন ক্ষমতা আমার নাই। আমি যখন মায়ের দর্শন পাই নাই, আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়িত, তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই। তার পূর্বে কেবল মনে কল্পনা মনের মনে কল্পনা লইয়াই তৃপ্তি থাকিতাম। আমার মেয়ে প্রথমে আসিয়া তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল। সে বলিল, মা, মাকে আমরা দর্শন করতে গিয়েছিলুম, তিনি যে কত সুন্দর, কত ভালো, তুমি দেখলে বুঝতে পারবে। আমার এত ভালো লেগেছে মা, সে আর কি বলবো, কেবলই মনে হচ্ছিল তুমি যদি একবারটি তাকে দেখতে। তাহার এই কথা শুনিয়া খুটাইয়া খুটাইয়া তাহার কথা তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করিলাম। সেও আনন্দের সহিত বলিল, কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন, অল্পাহারের জন্য গোলাপ মায়ের কাছে তিরস্কৃত হইয়া তাহার দিকে চাইয়া হাসিতেছিলেন, সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সহিত হাতে হাতে ভাগ করিয়া দিতেছিলেন। সেই ছবি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হইয়া গেল। সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম, আর মনে অভিমান প্রবল হইয়া উঠিত। কেবল মনে হইত, সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন। অবশেষে একদিন বাঁধ ভাঙিয়া গেল, মায়ের দর্শন পাইলাম। এটা হচ্ছে স্মৃতিকথার প্রথম যে অংশটুকু আমরা পড়ছি। দেখবেন এই মনের অবস্থাটা, এটা আমাদের কিন্তু সবার হয়েছে কম বেশি, আমরাও কিন্তু কারুর না কারুর কাছ থেকে শুনে এইরকমভাবে এসেছি। আমি আমার এক স্কুলমেটের কাছে শুনেছিলাম, সে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দী মঞ্জের ছাত্র ছিল এবং মায়ের বাড়ির খুব কাছে থাকতো। সে রোজ এসে আমাকে স্কুলে এসে বলতে, জানিস তো আজকে মায়ের পায়ে একটা পদ্ম ফুল দিয়েলাম, আজকে মায়ের পায়ে একটা বড় দিকে জবা ফুল দিয়েলাম। আর আমিও মনে মনে কল্পনা করতাম, শ্রী শ্রীমা সারদা দেবী তো অনেক আগে চলে গেছেন, তাহলে মায়ের পাটা কীরকম। আমার কল্পনায় ছিল মায়ের পাটা বোধহয় কেটে ফসিল করে রাখা আছে এবং সেটি বার করা থাকে, তাতে বোধহয় ফুল টুল দেওয়া যায়, অথবা মা বলে অন্য কেউ আছে। কিন্তু যদি প্রথম গেলাম মায়ের কাছে, তখন গিয়ে একদম হতবাক হয়ে গেলাম। শিপ্রাগুপ্ত, আপনার মাইক্রোফোন অফ করতে হবে, আপনার মাইক্রোফোন অফ করতে হবে। এটা হচ্ছে কথা, আমরা প্রথম দিন যেদিনকে মায়ের কাছে যাই, এই স্মৃতি এই ভাবটা আমাদের সকলের ভেতরে আছে। দেখুন কি সুন্দর করে সরলাবালা লিখছেন যে নির্ঝরিণী সরকারের কাছ থেকে কীরকম শুনেছেন, বলেছিলেন, মা, মাকে আমরা দর্শন করতে গিয়েছিলাম। এবার মায়ের সম্বন্ধে একটা ছোট্ট মেয়ে স্কুল ছাত্রী, তিনি বলছেন, তিনি যে কত সুন্দর, কত ভালো, তুমি দেখলে বুঝতে পারবে। মানে তিনি এত সুন্দর, এত ভালো,
শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, মানে আমি প্রকাশ করতে পারছি না। তাই বলছেন তুমি যদি তাকে দেখো তাহলে তুমি অনুভব করতে পারবে, তুমি অনুভব করতে পারবে। ছোট্ট মেয়ে তার মাকে বলছে, আমার এত ভালো লেগেছে মা, সে আর কি বলবো, কেবলই মনে হচ্ছিল তুমি যদি একবারটি তাকে দেখতে। এ ভাবনাটা বোধহয় আমাদের সবার হয়, যারাই আমরা শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছি আমাদের তাদেরই মনে হয় আমাদের প্রিয়জনরা যদি মাকে একবার দেখতে পেত তাহলে বোধহয় খুব ভালো লাগতো। আমরা রোজ রাত্রিবেলা যখন বেলুড় মঠে থাকাকালীন মাকে প্রণাম করতে যেতাম, মা তখন রাত্রিবেলা নতুন কাপড় টাপড় মায়ের পড়া হয়ে গেছে, এক এক দিন মাকে এত ভালো লাগতো, নিরাভরণা মা, গলায় মালা নেই, গলায় সোনার হাত নেই, টিকলি নেই, কিছু নেই, শুধুমাত্র শাড়িটি পরে নিরাভরণা মা বসে আছেন। তাকে এত ভালো লাগতো, এত ভালো লাগতো যে আমার মনে হতো, আমাদের মনে হতো আমাদের প্রিয়জনরা যারা আছে বা অন্যান্য সেন্টারে যেসব সাধু ব্রহ্মচারীরা আছে তারা যদি একবার এসে মাকে দেখত। মায়ের জন্মতিথি খুব সম্ভবত এটা 2014 সালের বোধহয় মায়ের জন্মতিথি, সে বছর আমার মায়ের জন্মতিথি দিন মায়ের মন্দিরে কাজ করেছিল। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি তখন প্রেসিডেন্ট, তিনি সকালবেলা এসেছিলেন মাকে প্রণাম করতে, কিন্তু মায়ের তখন ভোগ উঠছিল বলে পূজনীয় মহারাজ মাকে প্রণাম করতে পারেননি। পর ওই দিন সন্ধেবেলা ঠাকুর প্রণাম করে যাওয়ার সময় তিনি মাকে প্রণাম করতেলেন। মাকে তখন আগের দিনে সেই দামি ভারী বেনারসি খুলিয়ে নতুন একটা কাপড় পরানো হচ্ছে। প্রেসিডেন্ট মা আসছেন শুনে তাড়াতাড়ি করে কাপড়টি মায়ের সারা গায়ে জড়িয়ে এমন সুন্দর করে দেয়া হলো যে মায়ের লজ্জা রক্ষিত হয়। প্রেসিডেন্ট মা এলেন, মাকে অর্ঘ্য দিলেন, বাইরে গান চলেছে, মাকে দেখব বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। অদ্ভুতভাবে ভেতরে ঘরের ভেতরে প্রেসিডেন্ট মা ওই গানটিও গিয়ে চলেছেন ওদের সঙ্গে, তাকে এতটুকু নড়ানো যাচ্ছে না, তিনি গাইছেন মায়ের সামনে, পেছনে গান হচ্ছে এবং সেটির সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মহারাজও গাইছেন, মাকে দেখব বলে ভাবো না কেউ করো না। মায়ের মহারাজের মুখখানা আনন্দে একবারে ফেটে পড়ছে, মনে হচ্ছে যেন তিনি একটা অদ্ভুত জিনিস কিছু দর্শন করছেন। তাকে কিছুতেই ঘর থেকে, মায়ের ঘর থেকে কিছুতেই বার করা যাচ্ছে না। ছোট ছেলে যেরকম স্পট ওয়াকিং করে, উনি একটা জায়গায় দাঁড়িয়ে ওইরকম পাটাকে একবার তুলছেন একবার নামাচ্ছেন, যত মহারাজকে বলা হচ্ছে মহারাজ চলুন, বলছে হ্যাঁ যাচ্ছি তো, কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছেন, একটুও নড়াচড়া করছেন না। অবশেষে আমরা মহারাজের সেবা পূজনীয় তাপস মহারাজকে ডেকে নিয়ে আসতে মহারাজকে খুব আস্তে আস্তে বললেন, মহারাজ চলুন, মা যে এবার খেতে বসবেন, আপনি থাকলে যে মা খেতে বসতে পারছেন না। সে অদ্ভুত একটা তার মুখছবি পদ, তাই নাকি মা খেতে পারছেন, আমাকে তো কই বলেনি, দেখো দেখি মায়ের কী কষ্ট হচ্ছে, এমন করে বলছেন, মায়ের ছবিটাকে এমন করে স্পর্শ করছেন। আমার ঠিক শারদানন্দজির কথা মনে হচ্ছিল, শারদানন্দজি বলছেন না মা একটু জিরিয়ে জিরিয়ে খান, ঠিক সেরকম যেন তিনিও যেন মায়ের গায়ে হাত বুলাচ্ছেন, বলছে মা তুমি খেয়ে নাও। তারপরে মহারাজকে আমরা বার করে নিয়ে এলাম, আনন্দে ভাসছেন, উপস্থিত ভক্তরা দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে হাত তুলে বলছেন, আজকে জগন্মাতা আদ্যাশক্তি মহামায়ের জন্মতিথি, তার কৃপা লুটে নাও, যেখানে যে আছো সবাই তার কৃপা লুটে নাও। এই অদ্ভুত শ্রুতি কথা, মনে হচ্ছিল আমাদেরও এইরকম মনে হচ্ছিল, যদি কেউ থাকতো আমাদের প্রিয়জনরা যারা থাকতো তারা যদি সেই অদ্ভুত দৃশ্যটি দেখতে পারতো তাহলে কত ভালো হতো। বলছেন এবার মায়ের সম্পর্কে নির্ঝরিণী সরকার বর্ণনা করছেন, কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন, তিনি কোনো অবস্থাতে সেই আদ্যাশক্তি মহামায়া তার যে রূপটি সেটিকে লুকিয়ে রেখেছিলেন, একেবারে সাধারণ মানুষের মতো খেতে বসে দোতলায় তিনি খেতে বসতেন এবং খেতে বসে সেই ঘরেতে খেতে বসতেন, মায়ের যে পাশের ঘরটা, মায়ের শোবার ঘরের পাশে যে ঘরটা আছে সেই ঘরে মা খেতে বসতেন, সেই খেতে বসে সকলের সঙ্গে মজা করছেন, হই হই করছেন, আনন্দ করছেন, আবার অল্প খান বলে গোলাপমার কাছে বকুনিও খাচ্ছেন। গোলাপমা তো খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন, গোলাপমার কাছে বকুনি খাচ্ছেন, গোলাপমার কাছে বকুনি খেয়েও শেষ হচ্ছে না, সেই ছোট্ট শিশু যেমন বকুনি খেয়ে কোনো একজনের দিকে তাকিয়ে হাসতে থাকেন, বকুনিটিকে হজম করতে থাকেন, মায়ের মধ্যেও যেন সেই বকুনিটিকে হজম করার মতো একটা ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। আর বলছেন সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করে দিচ্ছেন, এই ছবিটা তো আমরা সবাই দেখেছি, মা প্রত্যেকের হাতে হাতে প্রসাদ ভাগ করে দিচ্ছেন। বয়স্কদের কাছে শুনেছি, কাশীশ্বরানন্দজির কাছে শুনেছি, রোজ পুজো হলে শালপাতাতে সব প্রসাদ ভাগ করে মা দোতলা থেকে একতলায় পাঠিয়ে দিতেন, ওই প্রসাদ খেয়ে তবে কাশীশ্বরানন্দজিরা উপরে যেতেন মাকে মায়ের শ্রীচরণ দর্শন করার জন্য। এই যত দেখি তত আমরা, বিশেষ করে আমার এখন খুব অভিমান হয়,
দু বছর মাকে ভালো করে ওইখানে গিয়ে রোজই মাকে মন্দিরে দেখছি, কিন্তু বেলুড় মঠের মাকে দেখা হয় না। তাই এই সরলা দেবীর মতো আমার ভিতরেও খুব অভিমান হতে থাকে। সেই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হইয়া গেল। সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম, আর মনে অভিমান হইয়া উঠিত। কেবল মনে হইতো সবাইকে আপন করে নিয়ে আমাকে কেন এত দূরে রেখেছেন, এ বোধহয় সবার আমাদের অভিমান। আমরা যেমন বাড়িতে যখন ছোট থাকি, যখন মা অন্যদের অন্য ভাই বোনেদের বেশি ভালোবাসেন, তখন আমাদের যেরকম মানসিক অবস্থা হয় সরলা বল্লা দেবীর ঠিক সেই রকম হলো। অবশেষে একদিন বাদ ভাঙিয়া গেল, মায়ের দর্শন পাইলাম। মায়ের দর্শন পেয়ে কেমন তার দর্শন হয়েছিল সে কথা কিন্তু কোথাও কোনো স্মৃতিকথাতে বলা নেই, কিন্তু তিনি বলছেন ওই একটি কথাতেই তিনি মায়ের দর্শন পেলেন। আজকে আমরা সরজুবালা দেবীর প্রথম স্মৃতিকথাটা পড়ব। কেন এইটুকু অংশকে আমরা বেছে নিয়েছিলাম, এই স্মৃতিকথাটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে ওই সরজী দেবী এই সরলাবালার না দেখতে পাওয়া, মাকে না দেখতে পাওয়ার যে বেদনা, আর এনারও দীর্ঘ দীর্ঘদিন যেখানে শেষ হলো অবশেষে মায়ের দর্শন হইল, এই অবশেষে দর্শন হলে কেমন হয় সেটা আজকে আমরা তার স্মৃতিকথায় পড়ব। শ্রী শ্রী মায়ের কথা, প্রথম দর্শন 1317 বঙ্গাব্দ। কলিকাতায় পটলডাঙায় বাসায় শুক্রবার সকালে শ্রীমান, এটা শোকহরণ, যে ছেলেটি ডাকতে এসেছিল তার নাম হচ্ছে শোকহরণ, শ্রীমান ড্যাশ বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব, সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বছর হয়ে গেল কলিকাতায় আছি, এতকাল পরে মায়ের দয়া হলো কি, এতদিনে কি সুযোগ মিলিল। পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের চরণ শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুরঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, একটি পা চৌকাঠের ওপর, অপর পা পাপসখানির ওপর ওধারে, মাথায় কাপড় নাই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে, গায়ের অর্ধাংশে কাপড় নাই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি, সে পূর্বে কয়েকদিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি, ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জড়ে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই, বসো আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম, কাপড় কেচে এসে দুই হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকেও দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো, এই 5 মিনিটের জন্য দেখা আশা মিটল না, অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। সুন্দর স্মৃতিকথা বলছেন পটলডাঙায় তখনকার দিনে কিন্তু এত সহজ ছিল না মাকে দর্শন করার। মেয়েরা সব দিন দর্শন করতে আসতে পারতেন, মায়ের মেয়েদের দর্শন করার সুযোগ ছিল, মায়ের ছেলেরা সব দিন দর্শন করতে পারতেন না, নির্দিষ্ট দিনে মায়ের দর্শন হতো। মা সেই সমস্ত গা টা মাথা টাতা সব মুড়ে, ভূতেশানন্দজির কাছে শুনেছি মুখটুকুও দেখা যায় না এমনভাবে মা মুড়ে বসতেন। ভূতেশানজি বলেছিলেন শুধু পা দুটো দেখা গেছিল, আর সে ওনার মনে ছিল যে পায়েতে মা লোহার আংটি পরতেন, বাঁ থাবার জন্য মা পায়ের বাঁ পায়ের 3 নম্বর আঙ্গুলে একটা লোহার আংটি পরতেন, সেইটি তার মনে ছিল, সেই মা ওরকমভাবে বসে থাকতেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে মা খুব সহজ। কাল শনিবার অর্থাৎ মাতৃদর্শন করতে আসব। দেবী দর্শনের মঙ্গল এবং শনি হচ্ছে উৎকৃষ্টতম দিন, ঠাকুরের নিজের ভাষায় মধুবার, সেদিনকে যেন ভগবানের কৃপা বেশি করে প্রকাশিত হয়, তাই তাকে দর্শন করতে যাওয়ার ওই দিন। বলছেন কাল তবে মায়ের দর্শন পাবো, দেখুন কি আকুতি, আমাদের আকুতি যখন পূর্ণ হয় তখন আমাদের সবার ভেতরে এই রকম আনন্দ হতে থাকে। তিনি বলছেন কাল তবে মায়ের দর্শন পাবো, সারা রাত আমার ঘুমই এলো না, এটা বোধহয় সবারই হয়ে থাকে, সারা রাত্রির আর কোনো রকম আর তার ঘুম আসতে থাকলো না, আনন্দে একেবারে বিভোর হয়ে আছেন। তিনি বলছেন যে আজ 1317 সন, প্রায় 14-15 বছর হয়ে গেল কলকাতায় আছি, এতকাল পরে মায়ের দয়া হলো কি, এতদিনে কি সুযোগ মিলল, এতদিনে সুযোগ তার পাওয়া গেল।
তার ছোট বোন সরযু দেবীর ছোট বোন তার বিয়ে হয়ে গেছে, কিন্তু তখনও সে পড়াশুনো করে। এই কারণে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে সে থাকে, সেখানকার হোস্টেলে থাকে, সেখানে পড়াশুনো করে এবং তার সংসার জীবনটি ওরমভাবেই হয়। আমরা পরবর্তীকালে পড়বো এই নিয়ে মায়ের কথা। কী আগ্রহ, কী আকুল আগ্রহ আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা নেই। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার একটি চোখ বন্ধ করে আমরা ভাবার চেষ্টা করি মায়ের মূর্তিটি। মা দাঁড়িয়ে আছেন যেখানে ওই যে এখন আমরা গিয়ে দর্শন করি যে দরজাটার সামনে ইদানিং কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, সেই দরজাটির সামনে মা দাঁড়িয়ে আছেন। মায়ের বাঁ পাটা ওই দরজার ওপরের চৌকাঠের ওপর আর ডান পাটা রয়েছে নিচের যে পাপোশটা আছে তার ওপর রয়েছে। বাঁ হাতটা উঁচু হয়ে আছে, মাথায় তার কাপড় নেই, আর ডান হাতটা নিচু হয়ে আছে, গায়ের অর্ধাংশ খালি, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার কেন জানি না এইটি দেখলেই আমার মনে হয় যেন স্বয়ং মা কালী যেন দাঁড়িয়ে আছেন। মা কালীর দেখবেন বাঁ হাতটা উঁচু করা আছে, আর বর এবং অভয়, এই যে অভয় যে বর যে হাতটা সেটা এরকম নিচুর দিকে এরকম নিচু করে থাকে, যেন এই তার কাছে এলে তিনি আমার জন্মকর্মের বন্ধন ছেদন করেন। দেখবেন মা কালীর হাতে ওই যে বাঁ হাতে ওই এটা থাকে, এই তরবার তার যে সেই খাঁড়াটা সেটি বাঁ হাতে থাকে, সেটি উঁচু করে ধরা আছে। এখানেও শ্রী শ্রী মায়ের যেন হাতটি উঁচু করে এমনি করে ধরা আছে, যেন ওই দিয়ে তিনি আমাদের বন্ধন ছেদন করে দিলেন এবং আমাদের যত তার কাছে যাচ্ছি তত তার কৃপা, তত তার ভালোবাসা, তত তার স্নেহ আমরা একটু একটু করে পাচ্ছি। সুনীতি গিয়ে তাকে বললে, সুমতি বললে, আমার দিদি এই পূর্বে কয়েকদিন গিয়েছিল, তখন মা একেবারে আমার দিকে চেয়ে বললেন। দেখুন মায়েরই যে কনভার্সেশনটা, ফার্স্ট ডায়লগটা, তুমি কেমন আছো, ভালো আছো, এরকম তো আমরা জিজ্ঞেস করি কারোর সঙ্গে পরিচয় হয়, তা কিন্তু মা করলেন না, একদম যেন কতদিনের পরিচিতের মতো নিজের দুঃখের কথা বলছেন। ভেবে দেখুন মায়ের এই যে স্টাইলটা আমার খুব ভালো লাগে, যে নিজেকে লুকিয়ে রেখে অন্যের সামনে ব্যক্ত করছেন, কখনো তার দেবীত্ব এই ভাবটিকে তিনি কিছুতেই প্রকাশ করতে চান না। তাই বলছেন দেখুন, এই দেখো মা এদের নিয়ে কি বিপদে পড়েছি, ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জড়ে পড়ে, কে দেখে কে কাছে বসে ঠিক নেই, বসো আমি কাপড় কেচে আসি। এই যে ইনফর্মাল স্যালুটেশন, দেখুন মনে হচ্ছে যেন কতদিন ধরে তিনি সরযু দেবীকে চেনেন, কে রাধু কে ভাইজি এদের কাউকে তিনি চেনেন না, কিন্তু মা এমন করে বলছেন যেন তার খুব কাছের লোককে বলছেন, সবাই জড়ে পড়ে আছেন, মা যেন এমন ভাবটা দেখাচ্ছেন তিনি আতান্তরে পড়ে আছেন। মায়ের এই সর্বত্রই একই স্টাইল, যখন তিনি দক্ষিণেশ্বর যাচ্ছেন পথে সবাই তাকে ফেলে চলে গেছেন, তিনি গেলেন, এগিয়ে গেলেন, ডাকাত বাবাকে গিয়ে বললেন যে সঙ্গিনীদের সঙ্গে চলেছিলুম, আমি পথ হারিয়ে ফেলেছি, আর সেই ডাকাত বউকে জড়িয়ে ধরে বলে পা ভাগ্যিস তুমি আর মা, মানে ডাকাত বউ আর ডাকাত এসে গেছিল, এমন করে তাদের আত্মীয়তার বন্ধনে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ফেললেন। সেই ডাকাত যে মানে নৃশংস হত্যা করে এবং তার সেই হত্যাকারীর সহযোগিনী হচ্ছেন তার বউ, তারা তাদের সেই যে একেবারে যে পৈশাচিক যে তাদের মনের ভাব সেটাকে সম্পূর্ণভাবে ভুলে গেলেন। ওই ছোট্ট মেয়েটি, অপরিচিত মেয়েটি তাদের সন্তান হয়ে গেল, এমন ভালোবাসা হলো। যখন ছেড়ে যাচ্ছেন তখন ডাকাত মা পথে যেতে যেতে কড়াইশুটি কুড়িয়ে কুড়িয়ে ওই গাছ থেকে পেরে পেরে নিয়ে তার আঁচলে বেঁধে দিয়ে বলছেন, মা সারু আজ যখন রাত্রিবেলা যখন তুমি মুড়ি খাবে এই কড়াইগুলো দিয়ে খেলে আমার কথা তোমার মনে পড়বে। তার মনের ভেতরে যেন পাক্কা একটা স্থান করবার চেষ্টা করছে। আমরাও ঠিক একই জিনিস করে থাকি, আমরা সব সময় ভাবি যে কেমন করে শ্রী শ্রী মায়ের মনে একটা স্থায়ী আসন আমরা পেতে ফেলব। বেশ, বলছেন বসো আমি কাপড় কেচে আসি, তুমি বসো আমি কাপড়টি ধুয়ে আসব। আবার দেখুন খুব ইনফর্মাল ওয়েতে, আমরা কিন্তু প্রথম যে যার সঙ্গে দেখা হয় তাকে কিন্তু আমরা কিছুতেই বলি না যে আমি এখন কাপড় কাচতে যাচ্ছি তুমি বসো, এই কথাটা আপনি ভুলেও বলতে পারেন, একটু বসুন আমি একটু আসছি, আমাদের এই কথা। কিন্তু মায়ের দেখুন কি ইনফর্মাল ওয়েতে মা বলছেন। তারপরে ফিরে এসে তিনি দুহাত ভরে জিলিপি প্রসাদ মাকে এনে দিলেন। এটি মা যেন সবাইকে সেই মিষ্টি দিয়ে ভুলিয়ে রাখতেন, তার চেয়ে অদ্ভুত একটা মিষ্টি, তার একটা অদ্ভুত মায়া, সেই দিয়ে তিনি সব সময় ভুলিয়ে রাখতেন। বলরামবাবুর নাতনি তাকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল,
এবং তিনি গহনানন্দজিকে শ্রী শ্রী ঠাকুর রাজা মহারাজের কথাই বলছিলেন। রাজা মহারাজ কেমন করে তাদের সঙ্গে মজা করতেন, কেমন করে তারা রাজা মহারাজের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন, এইসব বলছেন। এর মধ্যে গহনানন্দজি তাকে জিজ্ঞাসা করলেন, মায়ের কথা কিছু মনে পড়ে? বলছে, মায়ের কথা বিশেষ মনে পড়ে না, বাড়ির ওই কোণের একটা ঘরে একজন মহিলা এসে থাকতেন, এইটা আমাদের মনে পড়ে। তাকে এই একটা জিনিস মনে পড়ে, তার কাছে গেলেই দুহাত ভরে মিষ্টি দিতেন। মা সম্পর্কে ছোট শিশুটির ওই জীবনের শেষ দিন অবধি অ্যাসেসমেন্ট হচ্ছে, মায়ের সেই বাড়ির কোণে একজন মহিলা থাকতেন, ওই কোণের ঘরটাতে, তার কাছে গেলে দুহাত ভরে মিষ্টি দিতেন, একদম একদম ভরিয়ে রাখতেন। মা এইরকমভাবে প্রহেলিকার মধ্যে নিজেকে লুকিয়ে রাখতেন, কিছুতেই আমাদের তার স্বরূপটা জানতে বুঝতে দিতেন না। এটা এইটাই হচ্ছে মায়ের মায়া। কিছুতেই তিনি যদি চাইতেন তার সেই পর্দাটা সরিয়ে দিয়ে কি তার মুখখানা দেখাতে পারতেন না? তার সেই উজ্জ্বল সত্তা, তার যে উজ্জ্বল আধ্যাত্মিক ভাব, তার সঙ্গে আমাদের পরিচয় করাতে পারতেন না? খুব পারতেন, আমার তো মনে ভীষণভাবে পারতেন, কিন্তু কিছুতেই তিনি এটি করতে দেন না। যে জিনিসের প্রতি আমাদের আকর্ষণ তাই দিয়ে তিনি আমাদের ভুলিয়ে রাখতেন। তিনি দেখতেন আমরা কতটা আগ্রহী, কতটা তাকে চাই, তাকে চাইবার জন্য যে দাম দিতে হয় সেটা দেবার মতো যোগ্য আমরা কি না, এই সমস্ত কিছু বুঝিয়ে নেবার পর তবে তিনি আমাদের তার স্থান দিতেন। সরলা বালা সরকারের স্মৃতিকথায় আমরা দেখেছি যেরকম দিনের পর দিন তার মেয়ের কাছে তিনি মায়ের কথা শুনছেন, শুনতে শুনতে তার অভিমান ভীষণ রকমের বেড়ে গেল। এক মিনিটে তার অভিমান ভীষণভাবে বেড়ে গেল। তিনি কিছুতেই যেন মনে করতে পারছিলেন না যে কেন তিনি শ্রী শ্রী মায়ের কৃপা, মায়ের দর্শন পাবেন না। তার বারবার মায়ের ওপর অভিমান হতে থাকলো এবং সেই অভিমান যখন একেবারে পুঞ্জীভূত হলো তখন তিনি শ্রী শ্রী মায়ের দর্শন পেলেন। আমাদের জন্য মা ওই রকম প্রসাদের ছলে, প্রসাদের ছলনায় নিজেকে আমাদের থেকে লুকিয়ে রাখতেন। সুমতিকে শীঘ্র স্কুল ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো, এই 5 মিনিটের জন্য দেখা আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। আমাদের সত্যি সত্যি মাতৃদর্শনে আশা মেটে না, আমাদের মনে হয় আরও বেশিক্ষণ কেন আমরা মাকে পেলুম না। এই সরলা দেবীর আরও একটা স্মৃতিকথা আছে, তিনি লিখছেন যে মা গঙ্গায় যাবেন বলে, মা গঙ্গা স্নানে যাচ্ছেন, তিনিও মায়ের সঙ্গে গঙ্গা স্নানে যেতে চাইলেন, কিন্তু বৃষ্টি পড়ছে বলে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলে গোলাপ মা কিছুতেই তাকে যেতে দিলেন না। তাই তার খুব মন খারাপ। তার মন খারাপ এই কারণে নয় যে তিনি গঙ্গা স্নানে যেতে পারলেন না, গঙ্গা ভক্তি তার নেই। তিনি বলছেন যে সংসারের নানা অশান্তির কারণে আমরা মায়ের কাছে রোজ এসে পৌঁছতে পারতাম না, তাই যেদিন আসতুম সেদিনকে কোনো অবস্থাতেই মায়ের সঙ্গ আমরা ছাড়তে চাইতাম না। কি সুন্দর কথাটা! এই যখন আমি সকালে পড়ছিলাম আর তখন ভাবছিলাম আমাদেরও তো ঠিক তেমনই মনে হয়, যেন সেই বাচ্চা ছেলের মতো জগন্মাতার পেছন পেছন ছুটতে থাকি। গানেতে আছে, আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকে হায়। মা ইচ্ছে করে এই অবস্থাগুলো ক্রিয়েট করেন, আড়াল থেকে শোনেন, নিজেকে সরিয়ে রাখেন আমাদের চোখের সামনে থেকে, যাতে আমাদের ভেতরে তাকে ডাকার আকুতিটা হয়। অল্প সময় দেখা করলেন, যেন রসগোল্লাটা জিভ বার করে তাতে একটু চাটিয়ে স্বাদটা আমাদের দিয়ে বলেন, নে বেটা এই স্বাদের খোঁজে সারাটা জীবন অতিবাহিত করো। আমাদের কিন্তু জগন্মাতা তাই করে থাকেন, এবং যারা সিনসিয়ারলি সিরিয়াসলি এই স্বাদের পেছনে ছোটে তারা অবশ্যই তাকে লাভ করে। আজ এইখানেই আমরা থামব। এই আজকে অতৃপ্ত প্রাণে তিনি বাসায় ফিরলেন, এই ভাবটিও যেন আমাদের মধ্যে থাকে। আবার আগামীকাল আমরা এর পরের অংশটা শুরু করব। এই দুটি ক্লাসই আমাদের অনলাইন হবে এবং পরবর্তীকালে আবার বলছি অফলাইনে হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।